প্রিয় দর্শক, এই মুহূর্তের ব্রিক ব্রেকিং হল নিয়োগ দুর্নীতির তদন্তে নেবে সিবিআই রোজ নতুন নতুন তথ্যের উদ্ঘাটন করেছে, আর ধৃত অয়নশীলকে জেরা এবং তল্লাশিতে পুরসভায় কর্মী নিয়োগের দুর্নীতির তথ্য পাওয়া গেছে এবং সেটার পরিপ্রেক্ষিতে সিবিআই সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা একটি সিবিআই মামলার নির্দেশ দেন। সেই মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং ডিভিশন বেঞ্চও সিবিআই তদন্তের নির্দেশকে বহাল রেখে দেয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তদন্তের যা অবস্থা, মানে নিয়োগ দুর্নীতির তদন্তের, সারা ভারতবর্ষের দক্ষ সিবিআই অফিসারকেও গোটা পশ্চিমবঙ্গে দিলেও বোধ হয় কম পড়ে যাবে, কারণ দীর্ঘ 11 বছরের দুর্নীতি, আর সেটা কি 6 মাসে সম্ভব? আর আমরা যারা জনগণ সরকারের কাছে প্রশ্ন, যদি দুর্নীতি না হয়ে থাকে তাহলে তদন্তে আপনাদের অনীহা কিসের? তদন্তের ব্যয় তো আপনাদের বহন করতে হচ্ছে না, আর তদন্ত হলেও তো হবে কোর্ট মনিটরিংয়ে, তার মানে ধরে রাখুন নিশ্চিত দুর্নীতি হয়েছে। আর এই দুর্নীতির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার যে সুপ্রিম কোর্টে যাবে এ বিষয়টা প্রায় এক প্রকার নিশ্চিত হয়েই বলা যেতে পারে, কিন্তু দেখা যাক সুপ্রিম কোর্টও রেহাই দেয় কি না, কারণ আমরা সকলেই জানি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি DY চন্দ্রচূড় দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। দেখা যাক এই সপ্তাহে নতুন কি খবর আসে, আর আপনারা যদি সেই খবর পেতে চান তো এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।